আজকের ভিডিওতে আমরা জানবো নিট 2023-এ কোনগুলো জিনিস অ্যালাউড, কোনগুলো জিনিস নট অ্যালাউড। তো খুব সহজভাবে জিনিসটা আমরা বুঝবো। প্রথমেই দেখো, তোমরা দেখতে পাচ্ছ অ্যালাউড বলে অপশন দেওয়া আছে, তারপরে নট অ্যালাউড বলে। তো যে সমস্ত জিনিসগুলো মানে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো, যেগুলো ছাড়া আমরা পরীক্ষা দিতে পারবো না, যেমন ধরো কারো হাত পা ভেঙে গেছে, তাহলে সেই জায়গায় কীভাবে ফ্র্যাকচার হবে, ফ্র্যাকচারের জন্য তাকে হতে পারে প্লাস্টার ইউজ করা হচ্ছে, তার স্টিক লাগছে বা হুইল চেয়ার লাগছে, তাহলে সেই সমস্ত জিনিসগুলো সে পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে, মানে অ্যালাউ করা হবে। কারো চোখের হয়তো অপারেশন হয়েছে, তাকে হয়তো লেন্স পড়তে হয়েছে, বা কারো ক্ষেত্রে চশমা, পাওয়ার ওয়ালা চশমা পড়তে হচ্ছে, কারো কানের হয়তো হেয়ার ডিভাইস লাগানো হয়েছে, কারো দাঁতের ক্ষেত্রে ব্রেসাস লাগানো হয়েছে, তাহলে সেই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু অ্যালাউ করা আছে, মানে অ্যালাউ করা হবে। কারো দেখা হলো যে মেডিসিনের দরকার আছে, মানে মেডিসিন ছাড়া সে চলতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে ডক্টরের প্রেসক্রিপশন দেখাতে হবে। যদি সেই প্রেসক্রিপশনটা ঠিকঠাক থাকে তাহলে তাকে অ্যালাউ করা হবে। যাই হোক, তার জন্য অবশ্যই সময়ের আগে তাকে যেতে হবে। আচ্ছা, মেডিকেল ইকুইপমেন্টস বুঝলাম, মানে যে সমস্ত জিনিসগুলো ছাড়া আমরা এক্সাম দিতে পারবো না, মানে আমাদের অসুবিধা হবে, সেই সমস্ত জিনিসগুলো অ্যালাউ করা হবে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে কোন ধরনের ড্রেস পরা উচিত? হাফ জামা, হাফ টি শার্ট, চপ্পল, স্লিপার, সিম্পল জিনিস, মানে বেশি কিছু নেই। আর জিন্সের প্যান্ট এই জন্য অ্যালাউ করা নেই, কারণ হচ্ছে তার মধ্যে যেহেতু মেটাল বোতাম লাগানো থাকে, তার জন্য মেটালিক যে কোনো জিনিস বাদ করা হয়েছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে হাফহাতা কুর্তি, লেগিংস, চুড়িদার, ফ্ল্যাট জুতো, বা তারা হচ্ছে হাফ টি শার্টও পরতে পারে। আচ্ছা, আসলে বোঝা গেছে। এবার রিলিজিয়াস ড্রেস যেগুলো, ঠিক আছে, যেমন হচ্ছে হিজাব, বোরখা, কিরপান, মানে হিন্দুদের জন্য কিছু স্পেসিফিক ড্রেস আছে যারা সেগুলো ওরা পরেই থাকে সবসময়, শিখদের ক্ষেত্রে কিছু ড্রেস থাকে, মুসলিমদের জন্য থাকে, যেগুলো লেখা আছে দেখতে পাচ্ছ, তাহলে এই সমস্ত জিনিসগুলো অ্যালাউ করা হবে। কোনগুলো জিনিস অ্যালাউ করা হবে না সেটা একবার বুঝে নিই। দেখো, আমি শুধু একবার রিডিং পড়ছি, সমস্ত জিনিস তোমরা জানো, যে কোনো পরীক্ষা দিতে গেলে তোমাদের এই জিনিসগুলো অ্যালাউ করা হয় না। সাধারণত ইলেকট্রনিক্স যত ধরনের ডিভাইস আছে, ব্লুটুথ থেকে শুরু করে মাইক্রোফোন, হেডফোন, মোবাইল, ঠিক আছে, তো এখানে আমি একবার রিডিং পড়ছি। কাগজের টুকরো, পেন্সিল বক্স, পাউচ, ক্যালকুলেটর, পেন, রিটার্ন প্যাড, মোবাইল ফোন, মাইক্রোফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, ওয়ালেট, বেল্ট, ক্যাপস, গগলস, মেটালিক আইটেমস, মানে যেরকম হচ্ছে কানের দুল, চেন, নোজ পিন, কয়েন, আমরা যে খুচরো পয়সা নিয়ে যাই সেগুলো অ্যালাউ করা হবে না, খাবার আইটেম, জলের বোতল, সব কিছুই প্রায় বাদ। আচ্ছা, এবার ড্রেসের মধ্যে কোন ধরনের জিনিসগুলো বাদ করা হয়েছে? বেশি বোতামযুক্ত জামা বা প্যান্ট, বেশি লিখা, মানে দেখালে একটা টি শার্ট পরে গেছো সেখানে প্রচুর লিখা আছে, গোটা টি শার্টটা লিখাই ভর্তি, সেই সমস্ত জিনিসগুলো, বেশি ছবি দেওয়া আছে সেগুলো বাতিল, বেশি পকেট, মানে যেরকম দেখবে কার্গো প্যান্ট, তোমরা শুনেছো যে প্যান্টগুলোতে তোমরা দেখবে যে একাধিক পকেট আছে, মানে 7-8টা করে পকেট থাকে দেখবে, এক ধরনের মিলিটারি ড্রেসের মধ্যে ওই জিনিসটা পরে, তো এই ধরনের কার্গো প্যান্টগুলো বাদ। আচ্ছা, একাধিক ডিজাইন করা আছে, মানে এদিকে একটা আলাদা ডিজাইন, এদিকে আলাদা ডিজাইন, বুট, ছেলেদের ক্ষেত্রে বুট বারণ, তারপরে যেরকম শ্যু থাকে আমাদের, ঠিক আছে, রানিং শ্যু, সেগুলোই বারণ, বুটের মধ্যে যেগুলো। আচ্ছা, হিল জুতো, মেয়েদের ক্ষেত্রে যেগুলো হাই হিল থাকে সেগুলো বাদ, ঘাগরা, গাউন, স্টাইলিশ ফ্রক, কার্গো প্যান্ট বলা হলো, হেয়ার ব্যান্ড, ক্লিপস, ফুলহাতা ড্রেস, ঠিক আছে, চেষ্টা করো সবসময় হাফহাতা ড্রেস পরার। তাহলে আশা করি বুঝতে পেরেছো সকলে, হাতের বালা, গলায় মালা, থাকে যদি সিটি গোল্ডের চেন, খুলে যাবেন, তাহলে দাদা সমান সমান এন্ট্রি পাবেন। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে, আর নট অ্যালাউড যেগুলো, তার থেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনগুলো জিনিস অ্যালাউ করা হয়েছে, সেই সিম্পল জিনিসগুলো আমরা শুধু ক্যারি করবো। আর সেখানে পেন নিয়ে যেতে এই কারণে বারণ করা হয়েছে, কারণ সেখান থেকে প্রোভাইড করা হবে পেন, আর জলেরও ব্যবস্থা থাকবে, সুতরাং জলের বোতল, পেন, এই সমস্ত জিনিস না নিয়ে গেলেও হবে। শুধুমাত্র আমরা একটা ফর্মাল প্যান্ট পরবো, হাফ টি শার্ট পরবো, আর চপ্পল পরবো, ব্যাস, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো সকলে, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।